বিষয়ে গোপন সূত্র খবর পেয়ে গ্যাস সিলিন্ডার চুরি আটকালো বাসপুর পুলিশ ফাঁড়ি এবং ডিবির যৌথ উদ্যোগে। এই বিষয়টা যদি আমাদের একটু বলে। হ্যাঁ, ডিবি অ্যাকচুয়ালি এটা খবর পেয়ে যে আমাদের কল্যাণী বডলিং প্লান্ট থেকে একটা ট্রাক লোড হয়ে যখন যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে, তখন মাঝে ঘোড়াগাছা ওখানে যে ড্রাইভার চালাচ্ছিল, সে তার ড্রাইভার তার নিজের বাড়ির কাছে গাড়ি লাগিয়ে ওখানে 306টা সিলিন্ডার ছিল, সিল সিলিন্ডার গাড়িতে, সেটা থেকে 15টার মতো সিলিন্ডারকে ব্রেক করে ওর বাড়ির সিলিন্ডারে ও গ্যাস চুরি করছিল। এবং সেই খবর পেয়ে আমরা গিয়ে হাতে নাতে ওকে ধরি, ডিবি এবং আমাদের গয়েশ্বর বাড়ি মিলে একসাথে ওকে ধরায় এবং ট্রাকটা সিজ করা হয়েছে এবং সিলিন্ডার সমেত। আর ওর যে ডিভাইস যেটা, এটা যে ডিভাইসটা যেটা দিয়ে রিফিলিং করছে সেইটা করছিল, সেটাও সিজ হয়েছে। ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। স্বীকার করেছে, ও নিজেই করে, অনয়েতে যখন সুযোগ পায় তখনই ও নিজের জন্য গ্যাস সিলিন্ডার থেকে, সিল সিলিন্ডার থেকে ও নিজের বাড়িতে ওটা ও কাট করে ঢোকায় অন্য সিলিন্ডার। স্যার ধৃত ব্যক্তির নাম আর বাড়ি? ধৃত ব্যক্তির নাম হচ্ছে মোশারফ মণ্ডল, মোশারফ মণ্ডল, ঘোড়াগাছা, কল্যাণী থানা। স্যার একটা জিনিস জানতে চাই, উনি যেটা বলছেন যে ইনভেস্টিগেশনে যেটা বলছেন যে বাড়ির সিলিন্ডারে ভরা হতো, এটাই কি তদন্ত উঠে আসছে না তদন্ত আর হবে? তদন্ত আর হবে অবশ্যই, মানে যেই যন্ত্র দেখাচ্ছেন এইটা তো নিজের তারা করা সম্ভব না? না, সেটা তো এখন বলা যাবে না কিছু, তদন্ত সম্পর্কে তাই না? স্যার আপনার নাম পরিচয়? আমি ডিএসপি ডিবি কল্যাণী রানা আটপিডি। নাম? স্যার নাম লক্ষ্মীনারায়ণ দে। দাদা কি নাম আপনার? গ্যাস সিলিন্ডার ভর্তি, গ্যাস সিলিন্ডার থেকে সিলিন্ডার বের কর, সিলিন্ডার থেকে গ্যাস বের করছিলেন, আপনাকে কেন ধরা হলো? ওদা পৃথ্বীরাজ।